এটা কিন্তু আমার একদম পছন্দ হলো না। আপনি এগুলি করতেছেন কেন? দেন তো দেন, আমার কাছে দেন। দাঁড়ান দাঁড়ান, আপনি সারাদিন অনেক পরিশ্রম করেছেন, আপনি কেন এখন এসব কাজ করবেন? দেখেন আপনি তো পোয়াতি, এই সময় যদি কোনো ক্ষতি হয় আপনার, আমার কিচ্ছু হবে না। আচ্ছা দেন তো, তাও আমার কাছে দেন, আমি সব পারি, আমার কাছে দেন তো। আজকে টুনিকে একটু ভালো রান্না খাওয়াতে দেন। ভালো খাওয়াইতে চান মানে? আমি কি ওরে ভালো খাওয়াই না নাকি? সত্যিটা বলবেন? কিসের সত্য? আপনি যেটা রান্না করেন সেটা খেতে প্রায় অখাদ্য। এই মেয়েটা এখনো এতটা ভালো আছে কি করে সেটা তো আমি ভাবছি। দয়া করে মেয়েটাকে আজ একটু ভালো রান্নাটা খেতে দিন। আমার রান্না কি আসলেই এত খারাপ? ও আজকে এখানে দুইজন মহিলা আমাকে দেখে কি বলেছে জানেন? কি? খুন করে এসে মানুষটাকে এই বস্তিতে লুকায়। আরো বলল, দেহে তো ভালোই মনে হইতেছে কিন্তু এই পেশায় কবে তুই গাইলা? কোন পেশায়? পেশা বুঝো না তুমি, নাটক করো। কালকে এক ঘরে রাইত কাটাইছো মজলুমিয়ার সাথে, তুমি কি কো আমরা কিছু দেখি নাই? সি 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 সি, কি রে তুমি, ও সব মাঝে ঘরে আইছে একটা তো আয়োজন করবি নাকি? বিয়ার সাহেব রঙ্গ তোমাশা চলতেছে, কখন এই সমস্ত ঘটছে? আর আমার এ কোন নাই কেন? কারা ওরা? কারা? আরে আপনি শান্ত হন, এত উত্তেজিত হবার কিছু হয়নি তো। দেখুন এটা তো বস্তি এলাকা, তাই না? বলা নেই ক নেই একটা মহিলা এসে হঠাৎ করে ঢুকলো, তাতে করে তো শোরগোল হবে, সেটাই স্বাভাবিক না? না না, এটা একেবারেই স্বাভাবিক না। ওরা কারা ছিল? আমি অক্ষুনি টুনির লগে কথা কই, আমি দেখতেছি ওরা কারা। সরি সরি, দেখুন আপনি এমন কিছুই করবেন না, ওনারা তো আমাদেরকে কোনো ক্ষতি করতে চায়নি, হয়তো আমাদের কথা ভুলেই যাবে। এই তুই আবার আইছিস কেন? যা। হাসির কি হইলো ওইটাই শুনতে আইছি। যাবি? মেয়েও হয়েছে আপনার একটা, বাপ রে বাপ, তবে খুবই লক্ষ্মী। আমি নিশ্চিত আপনারও কিন্তু খুব লক্ষ্মী একটা বাচ্চা হইব, ঠিক একদম মায়ের মতো গুণধারী। ইয়ে ওই আপনার একটা কথা বলি, এই যে আপনার যারা ক্ষতি করছে তারা নিশ্চয়ই খুব পাষাণ, আপনি তাকে শাস্তি চান না? আপন মানুষই তো আমার সাথে এসব করেছে, যাকে মা ডেকেছি, যাকে হাজবেন্ড ভেবেছি। না না, আমি তাদের শাস্তি চাই না, ওরা যদি আমাকে ছেড়ে ভালো থাকে তো থাক না, কিন্তু বাইরে থেকে যারা এই চক্রান্ত সাজিয়েছে তাদের দাগো কি? কিছু না। আপনি চাইলে আমি কিন্তু ওগুলো খুঁজে বাইর করতে পারি। আপনি খুঁজে বের করবেন কেন? এত বড় একটা অন্যায় আপনি সহ্য করে নেবেন? কোনো প্রতিবাদ, কোনো বিচার চাইবেন না আপনি? না চাইব না, এটাকে অতীত ভেবে। না 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 না, আমি কিন্তু এইটারে একেবারেই মানতে পারতেছি না। এমনি এমনি তো আর 10 বছর জেল কাটি নাই, অপরাধীগো মনের মধ্যে ঝুইকা আমি তা করে পড়তে পারি। আপনি চাইলে কিন্তু ওই রূপার লগে কে কে জড়িত আছিল সব আমি বাইর করে ফেলাইতে পারবো। আপনি কেন এমন করতে চাচ্ছেন বলেন তো? আপনি কি বস্তির ওই দুজন মহিলার কথা ভয় পেয়েছেন, আমাকে এখানে আর রাখতে চাচ্ছেন না? দেখুন আমি তো এখানে আসতে চাইনি, আপনি তো আমাকে এখানে নিয়ে এসেছেন, তাহলে এখন কেন তোমরা এত ঝগড়া কেন করতেছো? কি হইছে?
কিছু হয়নি টুনি মা, তুমি যেয়ে পড়তে বসো যাও। আপনি আমার ভুল বুঝবেন না, আপনি না চাইলে আমি কিছুই করব না, কিন্তু তাও আপনি এখান থেকে চলে যাওয়ার কথা বলেন না। আসলে